আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন? আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। কপিরাইট কন্টেন্ট, ভিডিওতে যে আপনার কপিরাইট স্টিকটা আছে সেটা নিয়ে কিছু কথা বলবো। আপনারা যারা নতুন ইউটিউবার আছেন তাদেরকে দৃষ্টি করে বলছি, আপনারা ভিডিও যেগুলো আপলোড করেন আপনাদের চ্যানেলে খুব সাবধানে করবেন, কারণ ইউটিউব কপিরাইট স্টিক কখন যে দেয় বোঝা যায় না। তো কথাটা এই জন্য বলতেছি, আমি একজন নতুন ইউটিউবার, আমার চ্যানেলেও সেম সমস্যা হয়েছে। আমার চ্যানেলে প্রায় 66 ভিডিও আছে, সবগুলো ভিডিওতেই কপিরাইট স্টিক চলে এসেছে। ইউটিউব কোনো মেসেজ দেয় নাই, কোনো মেল করে নাই, কোনো কন্ট্যাক্ট করে নাই আমার সাথে, হুট করে কপিরাইট স্টিক দিয়ে দিয়েছে। চলুন দেখা যাক কপিরাইট স্টিকগুলো কীভাবে আসছে এবং কেন আসছে। কেন আসছে সেটা অবশ্য জানি না। এই আমার চ্যানেল ডিএমটি বিডি নামে চ্যানেলটা। আমার চ্যানেলটা প্রায় 1,97,000 লোক দেখেছেন, তারা দেখে রাখেন আমার চ্যানেলটা যে কপিরাইটগুলো আসছে। এই দেখেন 66 ভিডিও আছে এখানে, প্রত্যেকটা ভিডিওতে আমার কপিরাইটগুলো আছে, প্রত্যেকটা ভিডিওতে, কোনো ভিডিও বাদ রাখে নাই, সবগুলো ভিডিওতে আমার কপিরাইট স্টিক শো করতেছে। আমি জানি না যে কেন ওই কপিরাইট স্টিক শো করতেছে, কি কারণ। কারণ এই যে ভিডিওগুলো ক্রিয়েট করা, সবগুলো ভিডিও আমার নিজের পার্সোনালি ক্রিয়েট করা, দেখেন প্রত্যেকটা ভিডিওতে কপিরাইট স্টিক, ফার্স্ট টু লাস্ট সবগুলোতেই। তো আমি ইউটিউবকে একটা কথা বলবো, রিকোয়েস্ট করে বলতেছি যে আমার এই চ্যানেলটা যদি কেউ দাবি করে থাকে তাহলে সে প্রমাণ করুক যে চ্যানেলটা তার। অথবা যদি বলে যে আমার এই চ্যানেলের কোনো ভিডিওতে তার কোনো কন্টেন্ট আছে, তাহলে আমার এই ভিডিওতে যে আর্ন হয়েছে সে আর্ন তাকে রিটার্ন করে দেবো, প্লাস আমার ভিডিওটা আমি ডিলিট করে দেবো। আর যদি ইউটিউবের টেকনিক্যালি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি ইউটিউবকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে যেন আগের মতন ফ্রি কপিরাইট কন্টেন্ট করে দেয়। আর আপনারা যারা আমার এই চ্যানেলটার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। এবং এই ভিডিওটা যারা দেখবেন তাদেরকে আমি বলতেছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করবেন। আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করব, যদি আমার এই কপিরাইট স্টিকটা ইউটিউব রিমুভ করে দেয়। কারণ কপিরাইট স্টিক ইউটিউব রিমুভ না করলে আমি এই চ্যানেল নিয়ে সামনে আগাতে পারবো না, এটা নিয়ে কাজ করে আমার কোনো লাভজনক হবে না। তাই তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।